অন্নকূট মহোৎসব সাড়ম্বরের সাথে পালিত হলো। হরিদাস মাটি নিতাই গোর আশ্রম ও ইস্কন ভক্তবৃন্দ আজ বুধবার গিরি গোবর্ধন পুজোর আয়োজন করল। প্রায় 1 কুইন্টাল অন্ন সাথে 56 ভোগ দিয়ে এই পুজো সম্পন্ন হল। বহু ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এখানে শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে ধরা আছে। শ্রীকৃষ্ণের বাল্যকালের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালু দাতা, দেখো রে ভাই যারা পরিক্রমা করতে যান এইটা দিয়ে ঘুরে চলে যান, এটা দু পা যান, এটা দিয়ে সোজা পরিক্রমা করুন। হ্যাঁ করো, দর্শন করে ঘুরে গেছে। হ্যাঁ ওই তো যাবে, তো প্রচুর চোখে চাপ দিতে পারবেন না।